আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো RFL এর 20 কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন। এটাকে আমি সার্কিট বোর্ড চেঞ্জ করছি, আর সার্কিট বোর্ড চেঞ্জ করছি এই কারণেই এটা পানিতে পড়ে গেছিলো, এর জন্য সার্কিটটা নষ্ট হয়ে গেছে। তারপরে আমি মাদারবোর্ডটা চেঞ্জ করছি। আর সবাই জানেন আপনার সার্কিট বোর্ড বা লোড সেল চেঞ্জ করার পর আপনার ক্যালিব্রেশন করতে হয়, নাহলে মাপ অ্যাডজাস্টিং হয় না। আমি একটা সার্কিট বোর্ড লাগাইছি 30 কেজির, 30 কেজি স্কেলে সার্কিট বোর্ড লাগাইছি। এখন এটা মাল দিলে আপনার দেখাচ্ছে 394-93 গ্রাম। এখন এটাকে ক্যালিব্রেশন করবো। এটা ক্যালিব্রেশন করতে হচ্ছে আপনার 2013 তারপরে এটাকে পুনর্গিজ বানাতে হবে। এটা 30 কেজি স্কেলের সার্কিট, এটাকে পুনর্গিজে বানাবো। তাহলে 15 এই যে প্রথমে 1 দেবো, সরি এটা ক্লিয়ার, প্রথমে 1 দেবো, তারপর হচ্ছে 15,000 লিখব। 15,000 লেখার পর অ্যাড, তারপরে আবারও অ্যাড চাপ দিব। এরপরে আমরা কত কেজি দিয়ে ক্যালিব্রেশন করবো আর সেটা এখানে বলতে হবে, দিতে হবে। তা আমি 2 কেজি দিয়ে ক্যালিব্রেশন করবো। আমি এখানে 2,000 লিখব, এখানে 2,000 লিখব, তারপর হচ্ছে অ্যাডে, তারপর এখানে লোড লেখা আসবে, তারপর আমি 2 কেজি বাটখারা দিব। দুই কেজি বাট দেওয়ার পরে আমরা জিরোতে চাপ দিব। জিরোতে চাপ দেওয়ার পরে এই যে 2 কেজি হয়ে গেছে, 500 গ্রাম শো হয়েছে। আপনারা চাইলে এইভাবে ক্যালিব্রেশনগুলো করবেন সুন্দরভাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি আপনাদের সার্কিট বোর্ড লাগে, আমার কাছে সার্কিট বোর্ড আছে ডিজিটাল স্কেলের, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অন্যান্য ডিজিটাল স্কেলের পাশপাতি রয়েছে, যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা দেবো ইনশাল্লাহ।